তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনারা মোবাইল ফোনে চার্জিংয়ের মাধ্যমে কী করেন, তাহলে কিন্তু আপনার কাছে শুধুমাত্র একটি উত্তর থাকবে যে আমরা মোবাইল ফোনে চার্জিংয়ের মাধ্যমে শুধুমাত্র মোবাইল ফোনে চার্জ দিয়ে থাকি, ছাড়া কিন্তু আর কিছুই করি না। তো আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনে ডেইলি 3 থেকে 4 বার বা এর বেশিও চার্জ দিয়ে থাকি। তো আপনি যদি প্রত্যেক দিন মোবাইল ফোনে 3 থেকে 4 বার চার্জ দিয়ে থাকেন বা এর বেশিও চার্জ দিয়ে থাকেন, তাহলে আজকের এই মাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিওটি একটুও না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তার জন্য আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না। তো আপনি যখন মোবাইল ফোনটি চার্জ দেবেন, তখন দেখবেন যে মোবাইল ফোনের সামনে এমন একটি গোপন কাজ দেখাবে, এমন একটি ম্যাজিক কাজ দেখাবে, যে কাজটি দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন। শুধু আপনি নয়, গোপন কাজে যে দেখবে সে সত্যি অবাক হয়ে যাবে। তারা আপনাকে বলতে বাধ্য হবে যে কীভাবে আপনি মোবাইল ফোনে এই গোপন কাজটি করেছেন যা অন্যান্য মোবাইল ফোনে দেখা যায় না। আপনি যখন মোবাইল ফোনটিকে চার্জে বসাচ্ছেন, তখন কীভাবে মোবাইল ফোনের সামনে এমন গোপন কাজ দেখাচ্ছে, এবং তারা এটি মোবাইল ফোনে করার জন্য সবাই তোমার কাছে জিজ্ঞাসা করতে বাধ্য হবে, তো কি সেই প্রত্যেকটি মোবাইল ফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজ? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই প্রত্যেকটি মোবাইল ফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি। সো এখন আমি ফার্স্টের একটি ডেমো দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি ব্যাপারটি বুঝতে পারবেন। তো এখন আমি জাস্ট মোবাইল ফোন থেকে প্রথমবার চার্জ বসাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু সিম্পল এরকম চার্জ হয়, এবং এখানে একটি অ্যানিমেশন শো করে, এবং এটি হলো নর্মাল একটি অ্যানিমেশন। এটি কিন্তু প্রায় প্রত্যেকের মোবাইল ফোনে ঠিক এরকম একটি অ্যানিমেশন শো করে, জাস্ট একটি সিম্পল একটি নর্মাল অ্যানিমেশন। আজকের এই ভিডিওটি একটি ইউনিক টিপস দেখাবো, যে কাজটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তো এখন আমি জাস্ট আবার মোবাইল ফোনটিকে দ্বিতীয়বার চার্জে বসাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন মোবাইল ফোনটিকে দ্বিতীয়বার চার্জে বসালাম, তাহলে কিন্তু এখানে একটি অন্যরকম অ্যানিমেশন শো করছে, এবং এটি যে কেউ দেখবে সে অবাক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু খুবই একটা সুন্দর ব্যাপার। আপনি যখন মোবাইল ফোনটিকে চার্জে বসাবেন, তখন দেখবেন যেখানে একটি ওয়েব অ্যানিমেশন প্লে হবে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি অনেকটা সুন্দর লাগবে। শুধু এরকম নয়, আপনারা এখানে একাধিক মোবাইল ফোনের অ্যানিমেশন সেট করতে পারবেন, এবং আপনার বন্ধুরা দেখলে কিন্তু তারা অবাক হয়ে যাবে, তারা আপনাকে বলতে বাধ্য হবে যে কীভাবে মোবাইল ফোনে আপনি এই কাজটি করেছেন। আর একটি কাজ রয়েছে, সেটি হলো কেউ যদি মোবাইল ফোনে এসএমএস করে, তাহলে কিন্তু এখানে একটি নোটিফিকেশন দেখাবে। তো এখন আমি জাস্ট অন্য একটি মোবাইল ফোন থেকে এই মোবাইল ফোনে একটি মানে এসএমএস করছি হোয়াটসঅ্যাপে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি যখন মোবাইল ফোনে একটি এসএমএস করলাম, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের আইকনটি এখানে শো করছে। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মোবাইল ফোনে কেউ মানে এসএমএস করেছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনে গোপন কাজটি করতে পারবেন। তো এই কাজটি আপনি মোবাইল ফোনে কীভাবে করবেন, এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি এখানে সার্চ করবেন যে লিকুইড টার্ডাউন, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এটি অ্যাক্টিভ করতে পারবেন। তো এখন আপনি এটিকে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে এখন আপনি এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। সো এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনারা বিভিন্ন মোবাইল ফোন পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে স্যামসুং, ওয়ানপ্লাস, গুগল পিক্সেল, এলজি, রেডমি। আপনি চাইলে এখান থেকে যে কোনো মোবাইল ফোনে চার্জিং অ্যানিমেশন মানে অ্যাড করতে পারবেন। সো গাইস, এখন আমি এখান থেকে নোট 20 আলট্রাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনি ব্যাটারি কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে আপনারা বেশ কয়েকটি কালার পেয়ে যাবেন। এখন আমি এখান থেকে মানে গ্রিন কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবেন যে মোবাইল ফোনে ঠিক এরকম একটি মানে কালার শো করবে, চার্জিং ওয়েব কালার শো করবে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো কালারকে অ্যাড করতে পারবেন। তারপর এখন আপনি এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি একইভাবে এখান থেকে পার্সেন্টেজ কালার সিলেক্ট করবেন। তো আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম। তারপর এখন আপনি এখান থেকে শো নোটিফিকেশন এটি মানে অন করবেন। তারপর এখন আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখন আপনি এখানে আসবেন। তারপর এখন আপনি অবশ্যই ওই অ্যাপটিকে এখান থেকে অন করবেন। তো এখন আমি জাস্ট ওই অ্যাপটিকে এখান থেকে অন করে দিচ্ছি। তো অন করার পরে এখন আপনি এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এখন আপনি কী করবেন? সো গাইস, এখন আপনি উপর দিকে সোয়াইপ করবেন এখান থেকে। তো করার পর এখন আপনি অবশ্যই এটি অফ রয়েছে, এখন আপনি এটি অবশ্যই অন করবেন। তো আমি অন করে দিলাম। অন করার পর এখন আপনি জাস্ট ব্যাক করবেন। তো এখন আমি জাস্ট এখান থেকে ব্যাক করছি। তো ব্যাক করার পর এখন আপনার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এখন যদি আপনি মোবাইল ফোনটিকে চার্জে বসান, তাহলে কিন্তু মোবাইল ফোনে ঠিক এরকম একটি অ্যানিমেশন শো করবে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি আগে থেকে অনেকটা ইউনিক লাগবে, এবং এটি যে দেখবে সে সত্যি অবাক হয়ে যাবে। সত্যি এটি নয়, মোবাইল
মোবাইল ফোনে কেউ যদি এসএমএস করে তাহলে কিন্তু ওই অ্যাপসের আইকনটি এখানে শো করবো। সো গাইজ দেখুন কত সুন্দর একটি ব্যাপার, এইভাবে কিন্তু আপনি খুব সহজেই মোবাইল ফোনে গোপন কাজটি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি ভেরি ইউজফুল হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।